বন্ধুগণ বন্ধুগণ, মেলা মানে ঘোরাফেরা, ঘোরাফেরা মানেই আমরা, ঠিক আছে? তো আজকেও আমরা বাইরে গেছি মেলাতে যাওয়ার লাগিয়া। কিন্তু যাওয়ার আগে কিনা খান্ড করছে জানো নি বন্ধুগণ, আমার মোবাইল তাই বাঙ্গির রয়েছে, অত আমি ফিটা দিবার ইচ্ছে আর কিনা হরতাম যদি মোবাইল বাঙ্গে, তাই যদি কেউ কিনা করি আমি। ও কইছে বাংছি, ওই কইছে বাংছি, আর হয়েছে যদি বাঙ্গি স্ট্রেস পড়ছে। তো আমি তাই ওরকম কইরাম চল, তাই স্ট্যাচু হয়েছে আবার হইলাম রাম কইলাম চল, তাই মনে হয়। আর হাতে মোবাইল ছিল না, তো কিছু হইল না, তুমি হাতে মোবাইল, তাই মনে হয় ছেলেরা এরকম দেখা দেয়। আমি এরকম দাঁড়ানি যাচ্ছি তো আমার এমনি দেখা দিছে, তুই হাতে কোন মোবাইল পড়িয়া স্ক্র্যাচ করে রাখবে, হালকা হাতে দূরে রাখবে। চলো বন্ধুগণ তাড়াতাড়ি যাই গিয়া, চলো 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 বন্ধুগণ। যে সময় বাইরে ইসলাম ঘর থেকে যে স্টাইল মারিয়া বাইরে ইসলাম, এখন তখন ঠান্ডায় অবস্থা দেখো আমাদের কিতা লাগে। আমরা আর কিতা, আমি আগেও মাফলার লই দিছি, তাই লাগে আর চুরি করা যে রাম দেখা। হ্যাঁ তুই শু বললে নাকি তার লাগি ঠান্ডা লাগবো, তাই বন্ধুগণ বন্ধুগণ তোমরা কবে মাইকে মাই মায়া দুইটার সাজ নাই, ডেইলি ডেইলি মেলা তাই, ডেইলি ডেইলি মেলা তাই বন্ধুগণ। বিশ্বাস করো আজকে আমি আর আমার বই নিজের লেগে মেলা তাইছি না, আজকে শুধুমাত্র আমার ভাই আর বাবুর লেগে আইছি মেলার মধ্যে। অত বীর তারা যদি হারি যাইতে লেগে তারা যাতে সুন্দর সৃষ্টভাবে ঘরে নিয়ে পৌঁছাইতে পারে এটার লেগে আমরা দুই বই নাইছি। এদিকে যাইতে যাইতে দেখলাম মাইকে মায় বাইচারা ট্রেন চলে কিন্তু একজন মানুষও নাই, তো আমি গেলাম গিয়া কইলাম বই উঠিয়া হইলো, তুমি অত বড় গাছ হয়ে গেছো, তুমি এটার মধ্যে বই দেয়নি বন্ধুগণ, কিতা হইতাম আমি কিতা গাছ হয়ে গেছি না, আমি তো তার বালাল গিয়া কইসাম যাতে একজন মানুষ নাই আমি গিয়া উঠি, কিন্তু কিতা হরমোনের দুঃখে এখান থেকে আইগেছে। দিকে দিকে বাচ্চারা আর চরকে এটার মধ্যে গেছি, তারপরেও আমার কইলো মাইকে মাই তুমি অত বড়ই গেছো, তুমি এটা দাইছো, তারপরে আবার এখান থেকে আই গেলাম। এখানে আই দেখি বাচ্চারা জাম্পিং জুম্পিং করে, আমি কইলাম এখানে যাই কেন, তাইনে উঠিয়া কইলো তুমি তো 100 কেজি এটা সিরিয়া পড়ে যাইব মাইকে মাই, তা ঠিক হয়েছে না বন্ধুগণ, আমি কিন্তু 100 কেজি নিই, আমি তো মাত্র 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 কত হইমো কৌ তো কৌ, তোমরা কমেন্ট করিও কত হইমো। তারপরে দিকে যেতে যেতে বাবুরা পাইলে তোমরা কইবা মাইকে মাই তোমার বাবু আর ভাই দিকে তোমরা সঙ্গে আইছে না বন্ধুগণ, তারা আইছে বাইকে আমরা আইছি, লাগে আমরা ওখানে আইয়া মেলাত মিলছে। এদিকে দিকে আমার বাবু ডান্স করার আছে, তোমরা করো না, তুমি তো ডান্স করো ওখানে, ডান্স করো না, এটা তো আমার বাবুর কাছ থেকে আইসে দেখছো না, আমার বাবা সব চলতে ফেলতে ডান্স করে কি তা করতাম। আজকে যেন বাবু মেলাতে আইসি এটার বিশেষ 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 ধরনের কারণ আছে, তোমরা একটু পরেই বুঝবাই, একটু পরে কি তখনই বুঝবাই। দেখো আমার বাবু সব সময় খালি খানের দোকানে সামনে যায়, খানের দোকানের সামনে যায়, আমি বাবুর এরকম টাইট করে দড়িয়ে রাখছি যাতে বাবু খানের দোকানের ভিতরে ঢুকতে পারে না। তোমরা কবে মাইকে মাই দড়িয়ে রাখছো, এখন বাবু খাই তো রানি বন্ধুগণ, খাই তো ঠিক আছে, একটু মেলাতে আইসি একটু ঘোরাগিরি খড়ক আরাম লাগো, কিন্তু আমার বাবু তো এটা না, বাবু খালি খানের দোকানের সামনে যায়, খালি খানের দোকানের সামনে যায়, কিতা আর হইতাম বন্ধুগণ, কিচ্ছু হওয়ার নাই। আমি মনে মধ্যে কই দেখো বাবু বাবু এটা চলে, বাবা কইলো দৌড়ি কান থেকে সরি কান থেকে এটা বাচ্চারা, তারপর আমি চাইছি ঠিক আছে হয়তো কই দেখো বড়ো সর কি আছে চলো, কইলো সরি কান থেকে তোর নবডঙ্গি তার মাছ মাতিস না আমার সামনে, আমি যাইতাম খানের দোকানে, তো কিতা হর্ম আর বন্ধুগণ, এটা লাগে বাবুরা টাইট করিয়ে দৌড়িয়ে রাখছে যাতে মানে একটু পরে খানের দোকানে ঢুকতে পারে, কিন্তু আমার বাবু তো আমার বাবু খালি খানের দোকানে প্রথম দিকে যেদিকে খানের দোকান থাকে আমরা প্রথমে এই দিকে আইসি, মানে আর কি তা হইতাম বন্ধুগণ, কিছু খোয়ার আছে না তোমরা, কিচ্ছু খোয়ার নাই, মানে যেখানে খানি এখানে বাবু বুঝছো না নি বন্ধুগণ। তো ঘুরতে 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 এদিকে একবার সা ওইদিকে একবার সা কোন দোকানে ঢুকা যায় খানি বুঝছো না নি বন্ধুগণ। তো এইখানে দেখো তারা তিনজন এদিকে গেছে, এখন গিয়ে এখানে জিগাইব কিতা কিতা আছে, সব দোকানে জিগার কিতা কিতা আছে, যেখানে গিয়ে মন মতো মিলেন না তো এখানে আর খান না, তো সব দোকানে ঘুরিয়া ফিরিয়া যেখানে ভালো লাগবে ওইখানে খানি, মানে মেলা মানে বাবুর লাগে খানি আর কিছু না। আমরা লাগিয়েলো কেনাকাটি করা, তোমরা লাগিয়ে কিতা একটু কমেন্ট করতে একদম বলবা না, ঠিক আছে? এদিকে দেখো কাকু কি সুন্দর ঝরঝরা ঝরঝরা করে চাউমিন বানা দেখায় নি বন্ধুগণ। এদিকে দেখতে পারা সামনে দিকে বাবু যা আস্তে আস্তে হাঁটিয়া, আর এদিকে আমরা হঠাৎ একটা চৌকে দোকান পড়লো, কইরাম চল এটার মধ্যে ঢুকে ঢুকে এদিকে কিতা কিতা জিনিস আছে, কিতা কিতা জিনিস আছে মাইকে মা, এখানে ঢুকার পরে তো দেখি ভাই পলার আংটি আছে, পলার আংটি আমি আজকে একটা কিনবো, কিন্তু বন্ধুগণ এখানে যতটি আছে আমার হাতের মধ্যে একটাও ঢুকেন না, একটাও ঢুকেন না, কিতা হইতাম মনের দুঃখে। এখান থেকে বাইরে আইসি, বাইরে আইয়া দেখি মাইকে মাই চুড়ি আছে, যে সুন্দর সুন্দর ব্রেসলেটের মতন একটা চুড়ি যেটা আছে, এটা আছে চলো তোমার কয়েকটা কালেকশন দেখাই বন্ধুগণ, এখানে সুন্দর 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 আছে। তোমরা কবিতা রেট কত? এটা মোটামুটি 100-120-130, আর যত বার্গেনিং করবা তত কম বই বুঝছো না নি বন্ধুগণ, তোমরা যদি বার্গেনিং করতে পারো তত ভালো বন্ধুগণ। বিশ্বাস করে এদিকে এটা করতে করতে বাবুরে খুঁজিয়া পাইলাম না, তো এইদিকে এখন আমরা আইসি আইয়া দেখলাম মাইকে মাই এখানে নি বাবু, দেখি এখানেও নাই বাবু, এখন কই যে গেল বাবু মাই গো মা। বন্ধুগণ বাবু আর ভাই আমরা থেকে হারিয়ে গেছে, আমরা জিনিসগুলি দেখা শুরু করছি আর তারা কোন খানের দোকানের কাছে গিয়া তারা হারিয়ে গেছে। ও
ওই দেখো এখানে আইয়া দেখি তারা মাইক গো মাই তারা চাট খার তারপরে আমরা আবার পরে খালি কত রাখা তো রাখা তো রাখা আমরা কইছি না মেলা দিয়েছি আমরা হিতা কি ছয়দাম আমরা তো শুধু কিনা খাটি করবো তারপর ঠিক আছে চাট খাইতো বালা কথা কিন্তু সোয়েটারেও চাট খাইতো এটা কোন ধরনের কথা এটা কোনো ধরনের কথা কোনো ধরনের কথা না তারপরে এখানে বাবুয়া দুমদাম খাওয়া শুরু করছে এক প্লেট আগেই খাই লইছে এখন আর এক প্লেট খায় আর তো কইছে যে ঠিক আছে খাও দাও আর চলো এখন সামনের দিকে গিয়ে দেখি কিতা কিতা আছে তারপরে বাবুরে কইলাম চলো এটা টোরা টোরা চলে কইছে সরি কান্তি আর টোরা টোরা চল তা রাখতো না তারপর কইছে ঠিক আছে আমার বহুত বেশি মাথা গরম হয়ে গেছে তুমি যাতা যাতা কইরাম চলতাম কিচ্ছু চলাই না তো আমার এক কাপ চা খাওয়া ওইখানে চা খাওয়াত গেলাম মাইকে মাই চা খাওয়াত গেলাম হয় আমি কইলাম গেলাম চা কত টাকা কইলো দশ টাকা আমি মাইকে মাই কিতা দশ টাকা মাতি কোনো পাঁচ টিকি খা পাওয়া যায় পাঁচ টিকি চা খাওয়া আমি এখানে দশ টিকির চা খাইতাম বন্ধু বিশ্বাস করো তোমরা এখানে গিয়ে পাঁচ টিকি চা খাইও হ্যাঁ এই দোকানে গিয়া যাওয়ার পরে গেলে কইব দশ টাকা কিন্তু কইবা না আমি পাঁচ টিকি খাপ খাইতাম তার পাঁচ টিকি খাপটা খায় না খায় না কইতো না আমরা খাইতাম না পাঁচ টিকি খাপ তো এখানে চা খাইতে খাইতে বাবুর লগে গল্প করলাম ফটো উঠলাম ঠিক আছে যেই বাবুর চা খাওয়া আসে সেখান থেকে বাবু আর চল্লিশ হয়ে গেছে কিন্তু আমার চা তো এখনও রয়েছে এখন আমি হাঁটিয়া হাঁটিয়া চা খাইব তো তারা হাঁটতে হাঁটতে এখন আই গেছে কি তার দোকানে জানো নি পেড়া এই যে আগরতলায় পেড়া আছে এটা খাইতে বহুত স্বাদ আমার বাইয়া খায় আর কি তো এখানে আই গেছে তারা উদয়পুরের পেড়া নিত হ্যাঁ তো তারা এখন এখান থেকে লড় আর দেখো লোয়া শুরু করছে আর দেখতেও সুন্দর লাগে একদম সাইজটা ছোটো ছোটো ভাল লাগে সজানি কত কইছে বলে গেছি এখানে লেখা আসলো কত জানি শো আসলো তো ওই তো পার একশো গ্রাম হইল গিয়ে একশো টাকা মনে তারপর আমি আমি কেন আই গেছি একটা দোকানে জিনিস দেখাত হয়তো কইলাম না তারা খাওয়ার শেষ করার পরে ওই যার গিয়া ঘরে হয়তো আমরা টাটা দেখাইয়া তারা যার গিয়া ঘরে তো আমরা ঘরে যাইতাম না এখন আমরা এখানে জিনিসপত্র কিনবো এই দেখো আমি এখানে এই পোলার আংটিটা কিনছি খার কাছে কিন্তু কিনছি জানো না এই দেখো ছোট্ট মোট্ট বাড়িটার কাছ থেকে কিনছি যে তোমরা একটু হাই হ্যালো করে তো চলো এখন আমরা সামনের দিকে যাই আমার বইনা খালি কয় কোন দিকে বৃষ্টিকে দোকান আছে বৃষ্টিকে দোকান মানে তাইরও আমার মতন কঞ্জুস বানাই দিছে দোকান বুঝছো না আর বৃষ্টিকে দোকানের সামনে দেখো কত মানুষ আমার মোবাইলটা রাখি একটু ঠেলা মারিয়া আমরা গিয়ে ঢুকমো ঢুকিয়া জিনিস কিনবো তারপরে তোমরা সামনে আইম তো এখানে দেখো কি সুন্দর চুরি উড়িয়ে আছে তারপরে এখান থেকে আমরা জিনিস কিনছি দেখো দেখো সুন্দর সুন্দর জিনিস কিনছি তো চলো এখন নেক্সট দোকানে যাই নেক্সট দোকানে গিয়ে কিতা দেখি কিতা হটে নেক্সট দোকানে আইলাম এখানে একটা দেখো ব্রেসলেট কিনছি এটা তার লেগে কিনছি এটা আমার লেগে কিনছি না সবসময় বাবাই না খাই আমি আমার জিনিস কিনি তো এখানে আমরা ছোটোমোটো একটা দেখো পলিথিন হয়ে গেছে তোমরা দেখাই বেশি বড় না ছোটোমোটো পলিথিন মানে মেলা তাইলে তো কিছু না কিছু কিনতেই লাগে আর এখানে আইয়া দেখি মা একদম মায় আমার বই না আরও কিতা কিতি জিনিস কিনে আমার আমি দেখ এই আংটিটা সুন্দর আছে কিনতে নিক তাই হলো না তোর পছন্দ সুন্দর নাই বন্ধুগণ তোমরা আমার কই তো আমার পছন্দ সুন্দর কি না তাই এটা দেখে এটা সুন্দর না আমি যেটা দেখাইছিলাম এটা সুন্দর তারপরে এখানে দেখে ছুরি মাইকে মায় আমার অত দেখার কী দরকার হয়েছে তো ছুরি উড়ি এখানে দেখে তারপর আমি আমার লাগে একটা ব্রেসলেট লইছে যে ব্ল্যাক কালার এটার দাম কইছিল একশো কত টাকা আর আমি লইছি এটা চল্লিশ টাকা দিয়ে বার্গেনিং করতে করতে বুঝো আমি কী যাত বার্গেনিং করি আর এদিকে আমার বাই বইনে কিনছে একটা বাটারফ্লাই আংটি আর এখন আমরা আই গেছি আর একটা দোকানে এখন তাই যেভাবে ভাব দেখার কিন্তু কিচ্ছু কিন্তু আমি জানি আমার বোন যে কঞ্জুস এই দোকান থেকে কিচ্ছু কিনতো না তারপরে আমরা আই গেছি সামনে দিকে চলো সামনে গিয়ে দিয়া দেখি কিতা কিতা আছে খালি ঘোরা ফেরা ইত্যু মজা লাগে আর কি মেলার মধ্যে মেলা তো মানে মজার জিনিস আর তারপরে এখানে দেখি মা একদম মায় অত বড় বড় আংটি এক আঙুল আংটি ফলে তিন আঙুল ডাকি যায় অত বড় বড় অত বড় বড় আংটি অত বড় তো আংটি ফরি না আমার বইনও ফরে না কিন্তু মানে একটু মজা করার লেগে লাগার আর কি দেখো তাই এই আংটিটা আবার উল্টা ফরে আমি কোথাও ওইদিকে ফর দেখো আস্তা আঙুল ভরি গেছে এটা কী ধরনের আংটি মাইকে মায় তখন আমরা আই গেছি খেলনার জিনিসের দোকানে এখন তোমরা কবে তোমরা কিন্তু বাচ্চা নি বন্ধু আর বিশ্বাস করো বাচ্চা মেয়ের কোনো বয়স থাকে না বাচ্চা মেয়ে তো হরতাই তারপর দেখো আমার বইন এখানে সাপ নিয়ে খেলা নেলা করে আমি জানি তাই তাই কিনতো না তাইও কঞ্জুর সাফের দাম যেমন একশো হয়েছে তাই দৌড়েই আই গেছে এখান থেকে তারপরে আই গেছে ব্যাগের দোকানও এখানে ব্যাগ উক দেখা দেখি করে তো চলো এখন আমরা বহুত সময় ঘোরাফেরা করছি এখন আমরা উঠে গেছি হই আমরা টুকটুকিতে এখন আমরা কই যাইব ঘরে বেশি ঘোরাফেরা করাটাও তো ঠিক না তোমরা কবে মাইকে মায়ের বেশি ঘুরো তো তোমরা কথা মাথার মধ্যে রাখি এখন আমরা আই গেলাম ঠিক আছে তো চলো বন্ধুগণ এই ভিডিওটা এখানে শেষ করি তোমরা জানাইও যে ব্লগটা কীরকম লাগছে যদি ভালো লাগে শেয়ার করতে ভুলিও না আবার দেখাবো নতুন একটা ভিডিওর সঙ্গে ভালো থাকিও সুস্থ থাকিও বাই বাই বাই।